ঠিক আছে দেখা হবে আদালতে দেখা হবে প্রধান আসামি হবে তুমি দ্বিতীয় আসামি হবে ওই যে হলুদ শার্ট তারপরে এই যে তোমাকে দেব আমি দেখায় সারবো আমি এবার দেখায় সারবো মোশাররফ করিম অভিনীত রং ঢং নামক ধারাবাহিক নাটকের শুটিং হলো গাজীপুরের পুবাইলে ইবনে হাসান খানের গল্প ভাবনা ও ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান মোশাররফ করিমকে এই নাটকে দেখা যাবে একটি প্রতিবাদী চরিত্রে নাটকটির নাম রং ঢং আমার চরিত্রটির নাম আতিক সে একজন নাট্যশিল্পী অভিনয় করে সে তার গ্রামেই তার একটি নাটকের দল আছে সে বিশ্বাস করে নাটক সমাজ বদলের হাতিয়ার এবং সে বলতেও পছন্দ করে সে একজন সমাজকর্মী এবং সেই মতো সে কাজও করে যে কোনো অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধে সে দাঁড়ায় সবসময় এবং তার বিশ্বাসের সঙ্গে সকলের মেলে না বলেই এই নাটকের দ্বন্দ্ব এই নাটকের দ্বন্দ্বটা সেখানেই আমরা প্রতিনিয়ত এই ভাবনাটাই ভাবি যে একটি সুন্দর দেশ একটি সুন্দর সমাজ একটি সুন্দর গ্রাম তো সেই স্বপ্নটা এই চরিত্রটিও দেখে এবং তেমন একটি গ্রাম তৈরি করার স্বপ্ন নিয়েই সে চলতে থাকে সে সফলও হয় এই নাটকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীন শুটিং করেন মোশাররফ করিম আবার শুটিংয়ের ফাঁকে পরিচালককে সহায়তাও করেছেন তিনি পরিচালক সোহেল হাসান দীর্ঘদিন কাজ করেছেন চিত্রগ্রাহক হিসাবে রং ঢং তার পরিচালিত প্রথম ধারাবাহিক এই নাটকটার গল্প মূলত হচ্ছে গ্রামীণ একটা পটভূমি থেকে যেখানে হয়েছে গ্রামে অনেক অনেক ক্যারেক্টার থাকে বা অনেক অনেক মানে সমাজ থাকে যেখানে হয়েছে ছোট্ট একটা ঘটনাকে ব্যাপকভাবে দেখানো এই ঘটনাটা কিছুটা সেরকম অ্যাজ লাইক আমাদের মানে নাটকের গল্পতে দেখাচ্ছি আমরা যে একটা গ্রামের রাস্তা একটা বড় রাস্তায় সামান্য একটা গর্ত হয়েছে যে কোনো কারণে একটা গর্ত হয়েছে এটা একটু স্বাভাবিকের থেকে একটু বড় বাট এখানে হয়েছে গ্রামের বিভিন্ন ক্যারেক্টার মানে কিছু কিছু মুরব্বীরা আছে যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তারা আবার মনে করে যে এটা আধ্যাত্মিক কোনো কাজ কারবার আবার এই গ্রামের একটা ব্রাহ্মণ পরিবার আছে উনি আবার চিন্তা করে যে এটা হয়তো কোনো মানে ধর্মীয় কোনো ইসের জল মা দেবতার সে এখানে এটা হয়েছে আমার ম্যাক্সিমাম সিকোয়েন্সগুলো 10-12 জন আর্টিস্টের সেক্ষেত্রে আমি হচ্ছে 3 ক্যামেরা আমার বড় একটা ইউনিট অ্যাজ লাইক আপনার 80 জনের মতো একটা ব্যাকগ্রাউন্ড ইউনিট তারপর আজকে আমার আর্টিস্ট আছে 35 জন সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং সবার সহযোগিতা এবং সবার যে এক্সপেকটেশন সব কিছু মিলে আশা করি কাজটা ভালো হবে এবং বাকিটা এখন অপেক্ষা করতেছি যে দর্শকরা কী বলে নাটকটা দেখে হাসপাতালে নিতে নাটকটিতে আমার চরিত্রের নাম শেফালি মেয়েটি স্বামীর কাছ থেকে চলে এসেছে বাবার বাড়িতে গ্রামীণ সমাজে অনেক সময় দেখি যে মেয়েরা স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হলে অনেক সময় বাবার বাড়িতে আশ্রিত হলে পরেও তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে না হয়তো ডিপেন্ডেন্ট থাকে বাট এই চরিত্রটা একেবারেই স্বনির্ভর একটা চরিত্র সে নিজে হাতে আচার বানায় সেটা সে শহরে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে সে তার বাচ্চাকে তার বাবাকে নিয়ে এই সংসারটা চালায় আর সিঙ্গেল একটা মেয়ে থাকলে যেটা হয় যে অনেক সময় অনেকেই ডিস্টার্ব করার চেষ্টা করে বা একটু কাছে ঘেঁষার চেষ্টা করে বা এরকমও থাকে যে যারা হয়তো আসলেই মেয়েটিকে পছন্দ করতো সামহাও হয়তো তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে কার উদ্দেশ্য হয়তো সৎ থাকে না এরকম কিছু মানুষও হয়তো সমাজে থাকে খারাপ দৃষ্টির যে ইয়েগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে
স্ট্রাগল করে একটা মেয়ের টিকে থাকার গল্প হচ্ছে যে এই নাটকটায় আমার চরিত্রটি ফুটিয়ে তুলল। রং ঢং ধারাবাহিকের সেটে শুটিংয়ে আছি। আমার চরিত্রের নাম হচ্ছে দেবদাসী এবং এই গ্রামটির একটি হিন্দু পরিবার, হিন্দু পরিবারের আমি বধূ, আমাকে সেই বেশেই দেখা যাচ্ছে। এবং দীর্ঘদিন পরে এরকম একটা সুন্দর গল্পে গ্রামীণ পটভূমিতে কাজ করছি, খুব ভালো লাগছে। এবং এই ধারাবাহিকে আমাদের বাংলাদেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সাথে কাজ করছি, এটাও একটা ভালো লাগার একটা বিষয়। এবং আরও অনেক ভালো ভালো অভিনেতারা, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো কাজ করছি, অসম্ভব ভালো লাগছে। এখানে এটা ঘটছে কেন সেইটার কারণ আমাদের ব্যাখ্যা না করে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা থাকে। রং ঢং নাটকের নাম, গল্প ভাবনা ইবনে হাসান খান, আর নাটরূপ দিয়েছেন আমাদের ইউসুফ আলি খোকন, নির্দেশনা দিচ্ছেন সোহেল হাসান, অনেক পুরনো ডিওপি, সে নির্দেশনা দিচ্ছেন। এখন একজন ডিওপি যখন নির্দেশনা দেয় তখন তার নাটকের মেকিংটা, নাটকের যে ভিতরকার যে বিষয়গুলি অন্য মাত্রা পায়, কারণ সে তার ক্যামেরার চোখ দিয়ে দেখে বিষয়টাকে। এই নাটকে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মোতালেব মহরি, কাজ কি তার মামলা করা, রাস্তায় একটি গর্ত, এই গর্তটি কেন, কার নির্দেশে, কে কে জানেন, আদালত জানেন কি না, নানা বিধ ঘটনা নিয়ে তার এই মানে প্রত্যেকটা ঘটনার পিছনে মামলা হচ্ছে গিয়ে মুখ্য একটি বিষয়। একজন বয়োবৃদ্ধ মহিলা যার বয়স এখন 75, তাকে জিজ্ঞাসা করা হলো যে চাচি আপনার বিয়ে হয়েছিল কবে, তা তো বাজান এখন থেকে আরও 60 বছর আগে, 60 বছর আগে তখন আপনার বয়স কত ছিল, বয়স ছিল 11, ব্যাস মামলা কেন, 11 বছর বয়সে একজন একটা মেয়েকে বিয়ে দেয়া সেটা তো বাল্য বিবাহের আইনের পরিপন্থী, কাজেই মামলা হবে। মামলা হবে কার বিরুদ্ধে, আপনার বাবার বিরুদ্ধে, আপনার স্বামীর বিরুদ্ধে, এবং মামলা মানে আপনার বিয়েতে যারা যারা গিয়েছিল দাওয়াত খেতে, গরুর গোশত আর বুটের ডাল, তাদের বিরুদ্ধেও মামলা হবে। এরকম একটি ক্যারেক্টার এই লোকটি যেটা আমি রোল প্লে করছি, যে ক্যারেক্টারে মজা আছে, মজা আছে মানে কি, আসলে একজন অভিনেতা তো বুভুক্ষ থাকে যে ভালো একটি ক্যারেক্টারের জন্য কখন পাবো কখন পাবো, তো ওইরকম একটি ক্যারেক্টার আমি পেয়েছি এবং আমি চেষ্টা করছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। রংঢং নাটকে অলিউল হক রুমি, রোবেনা রেজা জুই ও সানারেই দেবী সানুসহ 30 জনেরও বেশি শিল্পী কাজ করেছেন। বড় আয়োজনের এই নাটকটি দর্শক 2022 জানুয়ারি নাগাদ চ্যানেল আইতে দেখতে পাবেন।